PMAY আরবান, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। আজকে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এর সাবসিডি কিভাবে পাওয়া যায় এবং কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং কিভাবে এর সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে কিছু আলোচনা করব। PMAY এর নিয়মাবলী বা পদ্ধতিগুলি এখানে তুলে ধরা হলো। এক নম্বর, নিজস্ব পাকা বাড়ি থাকা চলবে না। দুই, এর আওতায় কোনো ব্যক্তি বা স্বামী স্ত্রী এবং দুজন সন্তান আলাদা আলাদাভাবে এর আওতায় আসবে বা এর সুবিধা লাভ করবে। তিন নম্বর, শুধুমাত্র HBL এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। চার, চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ই এর সুবিধা লাভ করতে পারবেন। পাঁচ, লোন নেওয়ার আগে ব্যাংকের সাথে আলাপ করতে হবে যে এই ব্যাংক PMAY এর সুবিধা দিতে পারবে কি না। ছয়, HBL লোন বা HBL হাউস কাম ল্যান্ড পারচেস স্কিম এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। পুরাতন বাড়িসহ জমি কিনলেও এই সুবিধা পাওয়া যাবে। লোন নেওয়ার সময় অ্যানেক্স ওয়ান অথবা এ ফিল আপ করে অ্যাফিডেভিট করে ব্যাংকে জমা দিতে হবে। এই সুবিধা পাওয়ার জন্য বার্ষিক আয়কে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, তা হলো যথাক্রমে আপ টু 6 লাখ, এর আওতায় পড়বে EWS শ্রেণীভুক্ত লোকেরা। বি নম্বরে 6 থেকে 12 লাখ, একে বলা হয় MIG1, অর্থাৎ মিডিল ক্লাস ওয়ানে ভাগ করা হয়েছে। এবং তিন নম্বরে 12 লাখ থেকে 18 লাখ পর্যন্ত MIG2 শ্রেণীতে পড়বে। আয়ের সীমা জমি বাড়ির বাজার মূল্য এবং ঘরের স্কোয়ার ফিটের পরিমাপের উপর নির্ভর করে PMAY আরবান এর সাবসিডিয়ার মূল্য ধার্য করা হয়। এটি আবেদনের জন্য আধার কার্ড ও প্যান কার্ড নম্বর অবশ্যই থাকতে হবে। এটি জমা দেওয়ার 6-7 মাস পর সাধারণত টাকা পাওয়া যেতে পারে। এটি 2022 সাল পর্যন্ত চলবে প্রকল্পটি। এটি 2015 সাল থেকে 2022 সালের মার্চ মাস পর্যন্ত প্রকল্পটি ধার্য করা হয়েছে। সাধারণত এই সময় পর্যন্তই চলবে, তবে পরবর্তীকালে এটি বাড়তে পারে। সাবসিডির লিস্ট PMAY এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান লিখে গুগলে সার্চ করলেই ওয়েবসাইটটি পাওয়া যাবে। সাবসিডির সর্বোচ্চ পরিমাণ 2.37 লাখ পর্যন্ত হতে পারে। এটি সাধারণত প্রদেয় লোন বা ব্যাংক থেকে যে লোন পাওয়া যাবে সেই লোনের পরিমাণের উপর নির্ভর করে এর মূল্য ধার্য করা হয়। এই সাবসিডি নেওয়ার সময় আপাতত 2017-2022 পর্যন্ত কার্যকরী আছে। এর আগে 2015 পর্যন্ত ছিল, তারপর 2017 পর্যন্ত বাড়ানো হয়েছে, তারপর 2022-এর মার্চ পর্যন্ত এটিকে কার্যকরী করা হয়েছে। পরবর্তীকালে এটি বাড়তেও পারে। 15, সাবসিডির টাকা MIG এর প্রত্যেক ব্যক্তির লোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং লোনের যে পরিমাণ লোন নেওয়া হবে সেখান থেকে সাবসিডির টাকা বিয়োগ হবে। নমস্কার, ধন্যবাদ।